শাহরুখপুত্র আরিয়ান খানকে কোনোভাবেই ছাড় দিতে চাইছে না ভারতের আদালত। তৃতীয় দফায় জামিনের আবেদন করা হলেও তা গ্রাহ্য হয়নি, বরং 14 দিন জেলে থাকার নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে গতকাল আরিয়ানকে 14 দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন আদালত। এই রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই শাহরুখের আইনজীবী আরিয়ানের অন্তর্বর্তী জামিনের আবেদন করেন, কিন্তু আপাতত মুক্তি মিলছে না আরিয়ানের। তার দুই সঙ্গী আরবাজ শেখ মার্চেন্ট ও মুনমুন ধমেচাল জামিনের আবেদনও খারিজ করে দিয়েছেন আদালত। আর জামিন শুনানির সময় আদালতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন আরিয়ান। ষড়যন্ত্রের শিকার হয়েছেন এমন ইঙ্গিত দিয়ে আরিয়ান আদালতে সবার সামনে বলেন, পার্টিতে 1300 লোক ছিল, অথচ বেছে বেছে তাদের মতো 17 জনকে কেন গ্রেফতার করা হল। হোয়াটসঅ্যাপে যে কথোপকথনের জের ধরে আরিয়ানকে মাদকাসক্ত বলে সন্দেহ করা হচ্ছে তা নেহাতি নির্দোষ ফুটবল নিয়ে ছিল বলে দাবি করেছেন শাহরুখের আইনজীবী সতীশ মানসিন্টে। কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী অনিল সিংহ বলেন, ফুটবল নয়, সাংকেতিক ভাষায় কোনো মাদক চক্রের সঙ্গে কথা বলতেন আরিয়ান। সেই বিষয়টি খতিয়ে দেখতেই তাকে নিজেদের হেফাজতে চায় নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। দুই পক্ষের আইনজীবীর যুক্তি পাল্টা যুক্তি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে আরিয়ানকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। মুম্বাইয়ের আর্থার রোডের জেলেই ঠাই হল আরিয়ানের।